পুনি মঞ্চরে জরিমানা দেই দণ্ডিত হেলে অতাবিরা বিধায়িকা। তেবে কেউ শত্রুর নাম নেইথিলে যে দণ্ড ভোগিবাকু পড়িলা। কংস মহারাজ কাহিঁকি বিধায়িকাঙ্কু কহিতিলে যে তুমি বিজুলি কন্যা কি? ধুমধামে চালিছে বিশ্বর সর্ববৃহত মুক্তাকাশ রঙ্গমঞ্চ ভাবে বিশ্বরে পরিচিত বরগড় ধনুযাত্রা মহোৎসব। দিন পরে দিন কংস মহারাজর রাজতি চালিথিবা বেলে মঞ্চরে মুখ্য অতিথি ভাবে বড় বড় অধিকারীঙ্কঠু আরম্ভ করি যোগ দেউছন্তি নেতা মন্ত্রী বিধায়ক ও বিধায়িকা। আৰু মঞ্চৰে কংস মহাৰাজক শত্ৰুৰ নাম উচ্চাৰণ কৰি কি দণ্ডিত হেউচতি তো আৰু কি জৰিমানা দেৱাক পৰুচি কেহি বি বাদ পড়ু নাহান্তি কংস মহাৰাজক কবলৰু। সেইপৰি অতাবিৰা বিধায়িকা স্নেহাঙ্গিনী ছুৰিয়া বিশ্ব প্ৰসিদ্ধ বৰগড় ধনু যাত্ৰাক অতিথি ভাৱে যোগদান দি নিজৰ বক্তব্য ৰখিবা বেলে ଓଡ଼ିଶାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ବିକାଶର ଧାରା ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଦେଉଥିବା ବେଳେ ଜଗନ୍ନାଥ ପ୍ରକଳ୍ପ କଥା ଉପସ୍ଥାପନ କରିଥିଲେ। ବକ୍ତବ୍ୟ ପରେ ମହାରାଜ କଂସ ଜଗନ୍ନାଥଙ୍କ ନାମ ନେବାରୁ ରାଗିଯାଇ ବିଧାୟିକାଙ୍କୁ କାହିଁକି କଂସ ଦରବାରରେ ଜଗନ୍ନାଥଙ୍କ ନାମ ନିଆଗଲା ବୋଲି ପ୍ରଶ୍ନ କରିଥିଲେ। ତୁମେ ବିଜୁଳି କନ୍ୟା ରୂପରେ ଆସି ନାହାନ୍ତ ବୋଲି ପ୍ରଶ୍ନ କରି କୃଷ୍ଣଙ୍କୁ ନେଇ ଭୟଭୀତ ଥିବା କଂସ ତାଙ୍କ ଦରବାରରେ କେହି ଯେମିତି ନାମ ନ ନିଅନ୍ତି ତାହା କହିଥିଲେ। ଶେଷରେ ଏ ଦରବାରରେ କାହାରିକୁ କ୍ଷମା ନାହିଁ ବୋଲି କହି ବିଧାୟିକାଙ୍କୁ 50 ଲକ୍ଷ ସ୍ୱର୍ଣ୍ଣ ମୁଦ୍ରା ଜରିମାନା କରିଥିଲେ। ବରଗଡ଼ରୁ ବିଜୟ କୁମାର ମିଶ୍ରଙ୍କ ରିପୋର୍ଟ, ଏ ଓଡ଼ିଶା।